হিন্দু মুসলমান আমার মজত কোনো প্রভেদ নাই, আমি সকলো এক, আমি প্রথম মানুষ, তারপিছতে আমি বেলে বেলে নিজা নিজা ধর্ম। খুব অমায়িক মানুষ না সকলে, সেইকাৰণে লালদা লালদা বুলি ক'লে সবাই চিনে, লাল বাহাদুর থাপা বুলি বহুতে নাজানে, সকলোৱে জানে মিরাবাড়ি আর খামানি হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নাই। আমি সকলো আগে পিছিয়ে বহুত হিন্দু মানুষ আমার মুসলমান মানুষ হেৰি কৰিছে, সহযোগ কৰিবলৈ সৎকাৰ কৰিছে। হিন্দু মুসলমান আমার মাজত কোনো প্রভেদ নাই, আমি সকলো এক, আমি প্রথম মানুষ, তারপিছতে আমি বেলেগ বেলেগ নিজা নিজা ধর্ম। লালদা চিরশান্তি লাভ করো তাকে আমি কামনা করছি। গ্রাম বিকাশ পরিষদক আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো। চিরদিন আমার স্কাউট এন্ড গাইডর পরিয়াল গ্রাম বিকাশ পরিষদর প্রতি আন্তরিকতার মানে কৃতজ্ঞ হয়ে থাকি। লাল বাহাদুরক যত মানে স্কাউটে আশ্রয় দিব লাগিছিল সেই আশ্রয় কিন্তু গ্রাম বিকাশ পরিষদে দিছে, সঁচাকৈ ভাল খবর। তাৰমানে আমার স্কাউট এন্ড গাইডর আমার যে রাজ্যিক কার্যালয় তাতে আজীবন সেবা করে গেছে, আপদগীত হিসাবে আসে। আমি মানে স্কাউটিং ট্রেনিং করার পর দেখা পাইছি তাক খুব অমায়িক আছে মানুষজন। যেটা আমার আশ্রমত আহিলে গুহাটী ফুটপাথত পড়ি আসে, তো ভিতর কিনা আনি থাকি পড়ে যি কি নহক, তো অন্তিম সময়খিন গ্রাম বিকাশ পরিষদে যথেষ্টখিন সেবা করেছে। কারণ যি মুহূর্তে ওসর কোনো না, সেই মুহূর্তে কিন্তু গ্রাম বিকাশ পরিষদে আশ্রয়স্থল হিসাবে জায়গা দিছে, আমি তাত আনি পেলে আশ্রয় দিলো। দিয়ার পিছিয়ে কিন্তু সুস্থ হয়েছিল, সম্পূর্ণ সুস্থ, খোজকাড়িছে। প্রথম অহার দিনাখন খোজকাড়ি যাব নয় এনেকা অবস্থা, কিন্তু লাস্ট মুহূর্তে ভাল হয়ে পেলায় কিন্তু অকস্মাৎ বিয়োগত কিন্তু আমি সঁচাকে মনোহর হয়েছি। হেৰি পোৱা নাই, কারণ মুখখনে সদায় কথা কলে হাঁহি দিয়ে, স্বভাবে এইটো আছে, খুব অমায়িক মানুষ মানে সকলে, সেইকাৰণে লালদা লালদা বলে ক'লে সবাই চিনে, লাল বাহাদুর থাপা বুলি বহুতে নাজানে, যে আসলে নেপালী মানুষ বহুতে নাজানে, কিন্তু লালদা 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 বলেই পরিচিত। গতিকে এই লালদা আমার মাজেরপর নাই, সঁচাকে বহুতে মোক ফোন করে আছে, মেসেজ দিয়ে আছে, বহুতে দুঃখ প্রকাশ করেছে। মানুষ এদিন মরণশীল মানুষ যাবই লাগবে, কিন্তু ভাল মুহূর্ত যে মৃত্যু হয়েছে ইমান সহজ, লগত থাকা বিদ্যাজনক গম নাপালে কেনেকে মৃত্যু, সকলে জানে মিরাবাড়ি আর খামান হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নাই। আমি সকলো আগে পিছিয়ে বহুত হিন্দু মানুষ আমার মুসলমান মানুষ হেৰি করেছে, সহযোগ করবলে সৎকার করেছে। আমি প্রথম আমি মানুষ, আমি প্রত্যেকে, কারণ এদিন আমি প্রত্যেকে যাবগেই লাগবে, এই চিরসত্য, কারণ আমি মানুষ হিসাবে পরিচয় দিছো, ইয়াত হিন্দু মুসলিমের কথা নাই। কিন্তু নেপালী মানুষ বলে পেলে প্রথমবার যেহেতু হয়েছে, মানে অল্প ভয় পাইছিল কেনে কি করা যায়, নিয়ম নীতি অল্প বেলেগ হব নাকি, কিন্তু সেই ধারণা হেৰি হয়েছে লড়া, কারণে মতে লড়াই মুখাগ্নি করব লাগে, লড়া এজনেই লড়া, লড়াজন আহি পাইছে ছোৱালী তিনি। হিন্দু মুসলমান আমার মাজত কোনো প্রভেদ নাই, আমি সকলো এক, আমি প্রথম মানুষ, তারপিছতে আমি বেলেগ বেলেগ নিজা নিজা ধর্ম। খুব অমায়িক মানুষ মানে সকলে, সেইকাৰণে লালদা লালদা বলে ক'লে সবাই চিনে, লাল বাহাদুর থাপা বলে বহুতে নাজানে, সকলে জানে মিরাবাড়ি আর খামানি হিন্দু মুসলমানের কোনো প্রভেদ নাই। আমি সকলো আগে পিছিয়ে বহুত হিন্দু মানুষ আমার মুসলমান মানুষ হেৰি করেছে, সহযোগ করবলে সৎকার করেছে। হিন্দু মুসলমান আমার মাজত কোনো প্রভেদ নাই, আমি সকলো এক, আমি প্রথম মানুষ, তারপিছতে আমি বেলেগ বেলেগ নিজা নিজা ধর্ম। লালদা চিরশান্তি লাভ করো তাকে আমি কামনা করেছি। গ্রাম বিকাশ পরিষদক আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছো। চিরদিন আমার স্কাউট এন্ড গাইডর পরিয়াল গ্রাম বিকাশ পরিষদর প্রতি আন্তরিকতার মানে কৃতজ্ঞ হয়ে থাকি। আর লাল বাহাদুরক যত মানে স্কাউটে আশ্রয় দিব লাগছিল সেই আশ্রয় কিন্তু গ্রাম বিকাশ পরিষদে দিছে, সঁচাকৈ ভাল খবর। তাৰমানে আমার স্কাউট এন্ড গাইডর আমার যে রাজ্যিক কার্যালয় তাতে আজীবন সেবা করে গেছে, আপদগীত হিসাবে আসে। আমি মানে স্কাউটিং ট্রেনিং করার পর দেখা পাইছি তাক খুব অমায়িক আছে মানুষজন। যেটা আমার আশ্রমত আহিলে গুহাটী ফুটপাথত পড়ি আসে, তো ভিতর কিনা আনি থাকি পড়ে যি কি নহক, তো অন্তিম সময়খিন গ্রাম বিকাশ পরিষদে যথেষ্টখিন সেবা করেছে। কারণ যি মুহূর্তে ওসর কোনো না, সেই মুহূর্তে কিন্তু গ্রাম বিকাশ পরিষদে আশ্রয়স্থল হিসাবে মানে জায়গা দিছে, আমি তাত আনি পেলে আশ্রয় দিলো। দিয়ার পিছিয়ে কিন্তু সুস্থ হয়েছিল, সম্পূর্ণ সুস্থ, খোজকাড়িছে। প্রথম অহার দিনাখন খোজকাড়ি যাব নয় এনেকা অবস্থা, কিন্তু লাস্ট মুহূর্তে ভাল হয়ে পেলায় কিন্তু অকস্মাৎ বিয়োগত কিন্তু আমি সঁচাকে মনোহর হয়েছি, হেৰি পোৱা নাই, কারণ মুখখনে সদায় কথা কলে হাঁহি দিয়ে, স্বভাবে এইটো আছে, খুব অমায়িক মানুষ মানে সকলে, সেইকাৰণে লালদা লালদা বলে ক'লে সবাই চিনে, লাল বাহাদুর থাপা বলে বহুতে নাজানে, যে আসলে নেপালী মানুষ বহুতে নাজানে, কিন্তু লালদা 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 বলেই পরিচিত। গতিকে এই লালদা আমার মাজেরপর নাই,
সঁচাকৈ বহুতে মোক ফোন কৰি আছে, মেছেজ দি আছে, বহুতে দুখ প্ৰকাশ কৰিছে। মানুহ এদিন মৰণশীল মানুহ যাবই লাগিব, কিন্তু ভাল মুহূৰ্ত তেওঁ যে মৃত্যু হৈছে ইমান সহজ, লগত থকা বিদ্যাজনে গম নাপালে তেওঁ কেনেকৈ মৃত্যু হয় সকলোৱে জানে। মিৰাৱাৰী খামান হিন্দু মুছলমানৰ কোনো প্ৰভেদ নাই, আমি সকলো আগে পিছে বহুত হিন্দু মানুহ আমাৰ মুছলমান মানুহে হেৰি কৰিছে, সহযোগ কৰিবলৈ সৎকাৰ কৰিছে। আমি প্ৰথম আমি মানুহ, আমি প্ৰত্যেকেই কাৰণ এদিন আমি প্ৰত্যেকে যাবগৈ লাগিব, এইটো চিৰসত্য। কাৰণ আমি মানুহ হিচাপে পৰিচয় দিছোঁ, ইয়াত হিন্দু মুছলিমৰ কথা নাই। কিন্তু নেপালী মানুহ বুলি ক'লে প্ৰথমবাৰ যিহেতু হৈছে মই অলপ ভয় পাইছিলোঁ, কেনেকৈ কি কৰা যায়, তেওঁলোকৰ নিয়ম নীতি অলপ বেলেগ হ'ব নেকি। কিন্তু সেই ধাৰণা হেৰি হৈছে তেওঁ ল'ৰা, কাৰণে তেওঁলোকৰ মতে ল'ৰাই মুখাগ্নি কৰিব লাগে। ল'ৰা এজনেই ল'ৰা, ল'ৰাজন আহি পাইছে, ছোৱালী তিনি।